একটি রুমের ভেতরে চারটি মোমবাতি জ্বলছিল। মোমবাতিগুলো একে অপরের সাথে তাদের নিজস্ব ভাষায় কথা বলা শুরু করলো। প্রথম মোমবাতিটি বলল, আমি শান্তি, কেউ আমাকে জ্বালিয়ে রাখতে পারবে না, আমি এখন নিভে যাব। তারপর সেটি নিভে গেল। দ্বিতীয় মোমবাতিটি বলল, আমি বিশ্বাস, শান্তি যেহেতু নেই তাই আমার আর জ্বলতে থাকার কোনো প্রয়োজন দেখছি না, আমি এখন নিভে যাব। কথা শেষ করার পর দ্বিতীয় মোমবাতিটি নিভে গেল। তৃতীয় মোমবাতিটি এবার মুখ খুলল, আমি ভালোবাসা, শান্তি এবং বিশ্বাস কেউই নেই, তাই আমারও বেশিক্ষণ চলার মতো শক্তি নেই, মানুষেরা আমাকে গুরুত্ব না দিয়ে একপাশে সরিয়ে রাখে, শুধু তাই না, ওরা প্রিয় মানুষগুলোকে পর্যন্ত ভুলে যায়। কথা শেষ করে তৃতীয় মোমবাতিটিও নিভে গেল। কিছুক্ষণ পর রুমের মধ্যে একটি বাচ্চা প্রবেশ করলো। তিনটা নিভে যাওয়ার মোমবাতির পাশে টিমটিমে জ্বলতে থাকা চতুর্থ মোমবাতিটি দেখে বাচ্চাটি প্রশ্ন ছুড়ে দিল, তোমরা জ্বলছো না কেন? তোমাদের পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত জ্বলা উচিত ছিল। তারপর বাচ্চাটি কাঁদতে শুরু করলো। এবার চার নম্বর মোমবাতিটি মুখ খোলে, ভয় পেও না, আমি যতক্ষণ জ্বলছি তুমি চাইলেই আমাকে দিয়ে আবারও বাকি মোমবাতিগুলোকে জ্বালাতে পারো, আমার নাম আশা। বাচ্চাটি আশা নামের মোমবাতিটি দিয়ে একে একে বাকি মোমবাতিগুলোকে আবারও জ্বালালো। সমস্ত রুমটা আবারও উজ্জ্বল আলোতে আলোকিত হয়ে উঠল। গল্পটি রূপক, কিন্তু হাজারো হতাশা, দুঃখ আর সমস্যার অন্ধকারে ডুবে গিয়ে আশা নামের আলোকে কখনোই নিভতে দেওয়া উচিত নয় আমাদের, কারণ আশা না থাকলে আমাদের জীবন থেকে শান্তি, বিশ্বাস এবং ভালোবাসাও অন্ধকারে হারিয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন। আমি এই ধরনের ভিডিও যাতে আপনাদের সঙ্গে নিয়ে আসতে পারি। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।